আসসালামু আলাইকুম, আমি জামিলা আক্তার, সহকারী শিক্ষক, মুমিনগর মাধ্যমিক বিদ্যালয়, নদাগাছ, যশোর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাচ্ছি আমার প্রিয়ান্ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 11.1 এর আছে অনুপাত এবং সমানুপাতের অঙ্ক। এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমরা বলে হয় কে বলি অর্থনা বলে কে সব হচ্ছে অঙ্ক। তাহলে হচ্ছে দেখো, তোমাদের যে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেটাতে আছে কি এ কিউ প্লাস বি কিউ বাই এ মাইনাস বি প্লাস সি সমান এ ইন্টু এ প্লাস বি। তাহলে প্রমাণ করো যে এ বি সি হচ্ছে ক্রমিক সমানুপাতে। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা ক্রমিক সমানুপাতে বলতে কী বুঝি সেইটা আগে দেখি। তাহলে দেখো, আমি ক্রমিক সমানুপাতে হতে গেলে এই শব্দটা আমাদেরকে মানতে হবে, অর্থাৎ এ বাই বি সমান বি বাই সি সমান বি স্কোয়ার, বি স্কোয়ার সমান এ সি। এটাকে আমরা এভাবেও লিখতে পারি এ ইস টু বি সমান বি ইস টু সি, অর্থাৎ এটার সমান আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি, অর্থাৎ এটাকে আমরা বর্জগুণ করলে আমরা পাই হচ্ছে বি স্কোয়ার সমান এ সি। এইটাই হচ্ছে শিক্ষার্থীরা আমাদের ক্রমিক সমানুপাতে সত্য, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সিটা ক্রমিক সমানুপাতে, অর্থাৎ বি স্কোয়ার সমান এসি। এটা আমাদের দেখাতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে কি এ কিউ প্লাস বি কিউ বাই এ মাইনাস বি প্লাস সি সমান হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। এখন দেখো আমরা আছি যেহেতু এটা দেওয়া আছে, এই জন্য আমরা এই পাশে এখন বাম করতে এখানে বা লিখবো। এখন এ কিউ প্লাস বি কিউ আমরা কি পাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস সি সমান এর পাশে আছে এ ইন্টু এ প্লাস বি। দেখো আমাদের এখানে আছে এ প্লাস এ পাশে লবে আছে বামপথে লবে আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর ডান পক্ষে আছে লবে আছে এ ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো উভয় পক্ষে লবে আছে কি এ প্লাস বি। এখন আমরা যদি উভয় পক্ষ থেকে এ প্লাস বিকে আমরা ভাগ করে দেই তাহলে আমরা পাই বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস সি সমান এ। কী করলাম আমরা উভয় পক্ষকে উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করলাম।
তাহলে দেখো এখন যেটা আমাদের প্রমাণ করতে হবে ক্রমিক সমানুপাতিক অর্থাৎ বিএস কে সমান এসি। তাহলে দেখো এখন আমরা যদি এটাকে হচ্ছে বজ্র গুণ করি বা আর গুণ করি করণি গুণ করি তাহলে এখানে হবে বা a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি এ স্কয়ার সমান এটাকে আমরা a ইন্টু a মাইনাস বি প্লাস সি লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এ স্কোয়ার সমান এটা তুমি গুণ করে দাও তাহলে এখানে মানে কত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস আছে এ সি। এখন দেখো আমাদের বাম পক্ষে আছে কি এ স্কোয়ার আবার ডাইন পক্ষে আছে এ স্কোয়ার অর্থাৎ এ পাশেও প্লাস এ পাশেও প্লাস আবার দেখো মাইনাস এ বি আছে আবার এখানেও আছে মাইনাস এ বি অর্থাৎ উভয় পক্ষের চিহ্ন হচ্ছে একই আছে সেই জন্য আমরা এখন উভয় পক্ষ থেকে হচ্ছে এটা কাটাকাটি হয়ে গেলে এখন এখানে থাকে হচ্ছে বা বিএস সমান এসি অর্থাৎ ক্রমিক সমানুপাতে আমরা পেয়ে গেছি অর্থাৎ বিএস সমান এসি মানেই হচ্ছে আমাদের এ বাই বি সমান বি বাই সি বিএস সমান এসি বা এ এ ইস টু বি সমান বি ইস টু সি আমরা যেভাবে বলি না কেন সেটা সত্য হলো বিএস সমান এসি অর্থাৎ আমরা পেয়ে গেলাম যেটা আমাদের প্রমাণ করতে বলেছে বিএস সমান এসি অতএব বিএস সমান এসি সমান বিদ্যুৎ। তাহলে শিক্ষার্থীরা আমরা এইভাবে ক্রমিক সমানুপাতি অঙ্কগুলো আমরা পরপর যে অঙ্কগুলো আছে আমরা সব এভাবে করে ফেলব। তাহলে আমরা আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।